সেটা হচ্ছে বি, আর যেটা নতুন নিউক্লিয়াস তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওয়াই, আর তার সাথে কিছু নয় এনার্জি রিলিজ করবে আর না হলে এনার্জি অ্যাবজর্ব করবে। এই যে এনার্জিটা রিলিজ বা অ্যাবজর্ব করে সেটাই হচ্ছে কিউ ভ্যালু, ঠিক আছে। এরপর দেখেছিলাম যে কিউ গ্রেটার দ্যান জিরো মানে রিয়াকশনটাকে আমি বলবো এক্সোথার্মিক, লেস দ্যান জিরো মানে তাকে আমি বলবো এন্ডোথার্মিক, ওকে। তারপর টাইপ অফ রিয়াকশন বলেছিলাম ইলাস্টিক স্ক্যাটারিং, ইন ইলাস্টিক স্ক্যাটারিং, রেডিয়েটিভ ক্যাপচার, ডিসইন্টিগ্রেশন প্রসেস, ফোটো ডিসইন্টিগ্রেশন আর কি নিউক্লিয়ার ফিশন, এগুলো সব পড়েছিলাম। তারপর এই যে নিউক্লিয়ার রিয়াকশনটা হচ্ছে সেখানে কি কি কনজার্ভ থাকে, কোন কোন কোয়ান্টিটিগুলো কনজার্ভ থাকে, সেগুলো কনজারভেশন ল আকারে পড়েছিলাম, যেমন মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার, এনার্জি। সেখান থেকেই দেখ, এখান থেকে আমরা ধরেছিলাম যে একটা যে যেটা হিট করছিল প্রজেক্টাইলটা তার কাইনেটিক এনার্জি ইএ আর রেস্ট মাস এনার্জি ms², টার্গেট নিউক্লিয়াসের কোনো কাইনেটিক এনার্জি নেই কারণ ও রেস্টে আছে, ওয়াই এর এটা, বি এর এটা। এইভাবে আমরা কিছু ক্যালকুলেশন করে কিউ ভ্যালুর একটা মান পেয়েছিলাম, এটা হচ্ছে তার ফর্মুলা। লিখে নে তো এই ফর্মুলাটা, কিউ ভ্যালু ইকুয়াল টু এটা লিখে নে যেটা বোর্ডে করাচ্ছিলাম প্রথমে। কিউ ভ্যালু ইজ ইকুয়ালস টু ms প্লাস ma মাইনাস mb মাইনাস my, ওকে। তারপরে আমরা একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বার করেছিলাম কিউ এর একটু অন্য প্রসেসে, মোমেন্টাম কনজারভেশন আর এনার্জি কনজারভেশন দিয়ে। সে প্রসেসে ম্যাথ ট্যাথ করে অনেক কিছু করে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম কিউ এর, এই ফর্মুলাটা ইকুয়েশন 7টা, ঠিক আছে। এটাকেই কাজে লাগিয়ে আমরা বার করেছিলাম ই বি এর ভ্যালুটা কি হয়, এরকম ই বি মানে কি বলেছিলাম যে যে পার্টিকেলটা ইজেক্ট করছে সেই ইজেক্টেড পার্টিকেলটার কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে ফর্মুলা। সেখানে সিটা সি এটা অনেক বড় ছিল তো সেই জন্য একটা ছোট দিয়ে রিপ্লেস করেছি, সি হচ্ছে সি মানে এটা, সি রিপ্রেজেন্ট করে এটাকে আর ডি রিপ্রেজেন্ট করে এটাকে, এটা হচ্ছে তাদের ফর্মুলা। তাহলে এখানে সিধরাচার্য অ্যাপ্লাই করেছি, করে ইবির একটা ভ্যালু পেয়েছি, এভাবে এখান থেকে সব বার করেছি, ঠিক আছে। এগুলো আগের দিন করেছি, তারপরে অনেক অঙ্ক করেছিলাম আগের দিনকে। হ্যাঁ, আর একটা কি করেছিলাম, থ্রেশহোল্ড ভ্যালু বার করেছিলাম প্রজেক্টাইলের। এই যে প্রজেক্টাইলটাকে দিয়ে তুই হিট করছিস তার তো একটা মিনিমাম এনার্জি থাকতে হবে যার জন্য রিয়াকশনটা স্টার্ট হতে পারে, সেই মিনিমাম এনার্জিটাকে বলা হয় থ্রেশহোল্ড এনার্জি। সেটা কি ওর কাইনেটিক এনার্জি, ওর কাইনেটিক এনার্জিটাই ওর থ্রেশহোল্ড এনার্জি হিসেবে কাজ করে। সেটা দিয়ে কিউ ভ্যালুর একটা রিলেশন বার করেছিলাম, এবার সেটা দিয়ে আমরা অঙ্ক টঙ্ক করেছিলাম এখানে এই অঙ্কগুলো। এই অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম, 4-এর অঙ্কটা। এভাবে অ্যান্সার বার করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এবার স্টার্ট করি। দেখ দেখ কোশ্চেনটা দেখতে পাচ্ছিস, এ লিথিয়াম ইজ বোম্বার্ডেড বাই 1 হাইড্রোজেন 2 হ্যাভিং এনার্জি 10 MeV, এ নিউট্রন কামস আউট অ্যাট 90° টু দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট বিম, অলসো এ বেরিলিয়াম অ্যাটম রিকয়েল, ক্যালকুলেট দ্য এনার্জি অফ দ্য নিউট্রন। তাহলে একটা আমার টার্গেট নিউক্লিয়াস যেটা এখানে এক্স বলে লেখা আছে সেটা অ্যাকচুয়ালি কি লিথিয়াম, আর যাকে দিয়ে হিট করিয়েছি এটা সেটা অ্যাকচুয়ালি কি হাইড্রোজেন, অ্যাকচুয়ালি এটা ডয়টেরিয়াম 1 হাইড্রোজেন 2, সেখান থেকে যেটা বেরিয়ে এসছে ওয়াই আর রিজেক্টেড পার্টিকেলটা হচ্ছে বি। এবার বলেছে ইজেক্টেড পার্টিকেলটা হচ্ছে বেরেলিয়াম, তাই তো, বেরেলিয়ামটা বি আর সেটা 90° অ্যাঙ্গেল করেছে কার সাথে, এই ইনসিডেন্ট পার্টিকেলের সাথে, মানে এটা 90° মানে এটাও 90°। সেখান থেকে তাহলে আমরা আমরা কোন ফর্মুলাটা ইউজ করতে পারবো, এই ফর্মুলাটা ইউজ করব, ইবি ইজ ইকুয়ালস টু এই ফর্মুলাটা, ইবি ইকুয়ালস টু এটা রুট ওভার ইবি ইকুয়ালস টু সি প্লাস মাইনাস সি স্কোয়ার বাই ডি।
এবার এটা ইউজ করতে গেলে আমার সি এর ভ্যালু হচ্ছে এভাবে বার করতে হয়, আর ডি এর ফর্মুলাটাও আগে করেছি, সেখানে আমার কিউ ভ্যালুটা লাগবে। তাহলে কিউ ভ্যালুটা আগে আমায় ক্যালকুলেট করতে হবে। কর, সবাই খাতা বার কর, খাতাতে কর, আগে আমাকে কিউ ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। কিউ ভ্যালু ক্যালকুলেট করার ফর্মুলা কি? এম এক্স প্লাস এম এ মাইনাস এম বি মাইনাস এম ওয়াই, সেটাকে এখানে বসিয়ে দিয়েছি। দেখ এখানে এম এ মানে হচ্ছে এম বি কি, এম এক্স এম ওয়াই কি, সব লেখা আছে, সেগুলোকে এখানে বসিয়েছি। বসিয়ে কিউ ভ্যালুটা এটা আসছে, বলতো কিউ ভ্যালুটা এটা আসছে কিনা? সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, কিউ ভ্যালুটা এটা আসছে কিনা আমাকে একটু কনফার্ম কর। হ্যাঁ দিদি, আচ্ছা তাহলে সি এর ভ্যালুটা এটাই বার কর। আসছে। এবার সি এর ভ্যালুটা কি? সি এর ফর্মুলাটা এটা, এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে মানে কস 90 মানে 0, তাহলে সিটা আমার 0 হয়ে গেল। এবার ডি এর ভ্যালুটা বার করতে হবে। ডি এর ফর্মুলাটা লেখ, ফর্মুলা লিখে সেখানে ভ্যালুগুলোকে পুট কর, করে দেখ ডি এর ভ্যালুটা এটার সাথে মিলছে কিনা। সবাই করছিস না, চুপচাপ বসে আছিস? করছি দিদি। কর কর, সবাই কর অঙ্কগুলো, অঙ্কই কিন্তু পড়বে এই জায়গা থেকে বেশি। ডি এর ভ্যালুটা বেরোলো এটা? দিদি আমার 19.67727 হুম, এই দেখো আমার এটা বেরিয়েছে। তাহলে এবারে ফর্মুলাতে খালি বসিয়ে দিয়ে সি এর ভ্যালুটা আর ডি এর ভ্যালুটা, ইবিটা এর সাথেই সেমই আসবে ডি এর সাথে, ঠিক আছে? এবার দেখ, এবারে এখানে এখানে তো মাইনাস সাইন তো আসতে পারে না, সিটা 0 হয়ে গেলে যদি ভাবিস যে স্কোয়ার করলে এখানে মাইনাস সাইনটা আসবে, কাইনেটিক এনার্জি তো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? তাহলে অঙ্কটা হলো, তাহলে এটাই তোমায় বার করতে দিয়েছিল যে ক্যালকুলেট দ্য এনার্জি অফ নিউট্রন। নিউট্রনই এখানে বি, নিউট্রন না? হ্যাঁ নিউট্রন, আমি মনে হয় বেরিলিয়াম বলেছিলাম, নিউট্রন। তো পরের অঙ্কটা কর। কনসিডার আর নিউক্লিয়ার রিয়াকশন 2 হিলিয়াম 4 প্লাস 7 নাইট্রোজেন 14, সেখান থেকে কি তৈরি হচ্ছে? 8 অক্সিজেন 17 আর একটা হাইড্রোজেন অ্যাটম। এয়ার দ্য বোম্বার্ডিং পার্টিকেল ইজ হিলিয়াম হ্যাভিং কাইনেটিক এনার্জি 7.7 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে ই এটা পেয়ে গেলি। প্রোডাক্ট পার্টিকেল কি বেরিয়েছে? 1 হাইড্রোজেন 1 ইজ এমিটেড এট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যার কাইনেটিক এনার্জি হচ্ছে 4.44 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে ই বিটাও পেয়ে গেলি। ছবিটা এঁকে ফেল রিয়াকশনে, তাহলেই সব পেরে যাবি।
ক্লিয়ার হচ্ছে কি? সবাই একটু বল, ক্লিয়ার হচ্ছে এই জিনিসগুলো? হ্যাঁ দিদি, করে অঙ্কটা, হ্যাঁ কর দিদি, অঙ্কটা কর। কিউ ভ্যালু বার করতে বলেছে, এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে? এই ফর্মুলাটা ইউজ হবে, এই কিউ এর এই ফর্মুলাটা, ফর্মুলাটা ইউজ করে অ্যান্সারটা বল। দিদি -1.18705। হুম হুম ঠিক আছে। মেগা ইলেকট্রন ভোল্ট আমারও এখানে লেখা হয়নি, লিখে নিবি। মেগা ইলেকট্রন ভোল্ট হ্যাঁ ইউনিট থাকবে। দেখ সবাইকার হলে বল এটা হচ্ছে কিনা। হ্যাঁ দিদি, ওটাই হয়েছে। হ্যাঁ দিদি, এটাই বলেছি। আচ্ছা এক মিনিট দাঁড়া, এরপরে অন্য একটা অঙ্ক কর, তারপর এটা করা। এটা কর, এই অঙ্কটা কর, বাইন্ডিং এনার্জির অঙ্ক। কেমন মনে আছে দেখি বাইন্ডিং এনার্জির ফর্মুলা গুলো? আমি পড়েই দিয়েছি যদিও, তবুও। অন ফিজিক্যাল স্কেল দ্য মাস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড এ নিউট্রন বলে দিয়েছে কত কত। ক্যালকুলেট দ্য প্যাকিং ফ্র্যাকশন অ্যান্ড বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ফর 16টা ডান দিকে হয়ে গেছে, 16টা বাঁ দিকে হবে। হ্যাঁ, অক্সিজেন 16 নিউক্লিয়াস। ডান দিকেও লেখা যায়। অক্সিজেনে 8টা প্রোটন আছে, 8টা নিউট্রন আছে, ঠিক আছে। প্রোটনের যা মাস সেটাই তো হাইড্রোজেনের মাস। হ্যাঁ, সেই অনুযায়ী প্রোটনের মাসের জায়গায় হাইড্রোজেনের মাসটাকে ইউজ করবি, আর নিউট্রনের মাস দিয়ে দিয়েছে। এটা সহজ আছে, করে ফেল। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটাকে কি বলে রে? প্যাকিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশন নয়, বাইন্ডিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশনটা কি? মাস ডি ইনভার্সলি থাকে না? মাস ডিফেক্ট বাই মাস নাম্বার, প্যাকিং ফ্র্যাকশনটা এখানে করা নেই, করে নিবি নিজে নিজে। বলে বল এই অঙ্কটা, এটা নিশ্চয়ই বলার কিছু নেই, তোরা সবাই বুঝতেই পারছিস আশা করি অঙ্কটা। দিদি আমার তো 132.34 আসছে বাইন্ডিং এনার্জিটা। দেখ আমি কি ক্যালকুলেশন করেছি কি জানি। তুমি ওই যে এই যে প্রোটনের যে মাসটা লিখেছো, বাট ওখানে দেওয়া কিন্তু আলাদা মাস। হ্যাঁ
মানে তুই কি, আমি দেখো অঙ্কে যেমন দেওয়া আছে সেই অনুযায়ী করেছি। না আমি আমি তো কি, অঙ্কেতে বসালাম, ও তাহলে আমি, ও আচ্ছা আমি মনে হচ্ছে তুমি আরো, আলাদা বসিয়েছো, হ্যাঁ আমি যেটা ওটা শিক্ষক ওয়ান ব্যবহার পয়েন্ট করেছি না, ডবল থ্রি 886 হ্যাঁ ওটা বসানো আছে। হ্যাঁ আমি আসলে যেগুলো আগে বার করেছিলাম না সেটা দিয়েই মনে হয় করে দিয়েছি জানিস। প্রথমে সি আমরা যেটা বার করেছিলাম প্রথম ক্লাসে, হ্যাঁ আমরা ওইভাবে বের হ্যাঁ ও করছি। কাছাকাছির মধ্যে এসেছে, যেটা যেটা দেওয়া আছে সেটা দিয়েই করবি ঠিক আছে। আচ্ছা সবাই সবাইয়ের কি হচ্ছে না হচ্ছে না এটা দেখা বোনেরা নিজে নিজে করবি। গ্রাউন্ড স্টেট স্পিন অফ যা 12 ম্যাগনেসিয়াম 25 কর দেখি, এটা গ্রাউন্ড স্টেট স্পিন প্যারিটি অফ 12 ম্যাগনেসিয়াম 25। কি দিয়ে করতে হবে এটা? সেল স্ট্রাকচার মনে পড়ছে, ওটা দিয়ে করতে হবে স্ক্রিন প্যারিটি। নীলাভ কি করছিস তুই, অঙ্কটা পারছিস করতে? হ্যাঁ দিদি করছি। হুম সৌভিক লেফট করলি রে, সুবর্ণ তপাদার লেফট করে যাচ্ছে। ত্রিয়াসা, তিতির, সুপর্ণা, শুভ্রজিৎ, শুভজিৎ, সৃজন, তোরা সবাই করছিস তো? হ্যাঁ দিদি, যেন এরকম না হয় যে অনলাইন বলে ঝকমক করে হয়ে যাচ্ছে। দেখ অঙ্কটা সলিউশনটা একবার দেখ, মিললো কিনা দেখ তো, বেরোচ্ছে এটা।
হচ্ছে না, অঙ্কটা হচ্ছে না, হচ্ছে না দিদি, এটাই আসছে। এসছে তো। দেখ স্টেটটাকে খালি তোকে ডিটারমাইন করতে হবে, স্টেটটা ডিটারমাইন করলি তো তো সব হয়ে গেল। আর ইভেন ইভেন মানে তিনটে ফর্মুলা তো লেখাই আছে, ইভেন ইভেন মানে অলওয়েজ দ্য স্পিন ওটা ওই 1d5/2 তে থাকবে। হ্যাঁ 1d5/2 স্টেটে থাকবে, তার মানে জে এর ভ্যালু হচ্ছে 5/2, তার মানে স্পিন 5/2। আর ডি ডি স্টেটে আছে মানে এল ইজ ইকুয়ালস টু কি হয় 2, তাহলে প্যারিটি হয়ে যাবে -1 to the power 2, সেখান থেকে পজিটিভ প্যারিটি মানে ইভেন প্যারিটি। তাহলে স্পিন প্যারিটি হয়ে গেল 5/2 প্লাস, যেহেতু আমার প্রোটনের ইভেন প্যারিটি তো আমার কোনো প্রবলেম নেই, আর প্রোটনের স্পিনটাও জিরো, সেই জিরোটাকে প্লাস 5/2 করলে টোটালটা 5/2ই আসছে। ঠিক আছে অঙ্ক? আচ্ছা এর পরের অঙ্কটা একটু হোমওয়ার্ক লেখ তো, এটা হোমওয়ার্ক কর, রিয়াকশনটা আমি দেখিয়ে দিলাম, হোমওয়ার্ক কর, পুরান বিটা ওকে। ইনএফিশিয়েন্ট, ও বাবা অ্যান্সার তো করেই দিয়েছি আমি পিডিএফ এ, না দিলেই ভালো হতো। ইনএফিশিয়েন্ট অফ 235 ইউরেনিয়াম বাই স্লো নিউট্রনস, টু ফ্র্যাগমেন্ট অফ মাস নাম্বার 96 অ্যান্ড 138 উইথ টু নিউট্রনস আর প্রডিউসড, ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজ ইন দ্য রিয়াকশন। এনার্জি রিলিজ মানে কি, কিউ ভ্যালু বার করতে হবে, ওরাই নেই এখন অঙ্কটা। এই হচ্ছে রিয়াকশন, কিউ ভ্যালুর ফর্মুলা, বসিয়ে দেখতে এটা আসছে কিনা। হয়েছে বোর্ডিং ক্লাস হয়ে যাচ্ছে, আজকে বুঝতে পারছি। এত সহজ হজম করতে এত টাইম লাগছে। একটা
করে না যে যা এটা এক্সাইটেড স্টেটে চলে যায় শুধুমাত্র ওই নিউক্লিয়াস স্টেট আর কোনো কোয়ান্টিটি রিলেটেড মনে হয় না সেই যে নিউক্লিয়াস স্টেট হলো যে যা আর কোন কোন পার্টিকে ইজেজ করবে না সেটা সব ভালো হয় কোন নিউক্লিয়াস তাহলে অ্যালিয়াবিলি কম্পাউন্ড মানে নিউক্লিয়াস আছে কি যে নিউক্লিয়াস আছে ওই অ্যালিয়াবিলি ইনসিডেন্ট পার্টিকেল এসে চলে গেলে তাদের মধ্যে যদি স্ট্রং ইন্টারঅ্যাকশন সম্ভব হয় তাহলে যে যা থাকে সেই জন্য অন্য প্রসেসে তৈরি হচ্ছে।
যেন আমরা খুব তাড়াতাড়ি করে একটা রাস্তা দিয়ে এসেছি, তারপরে অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছি, এরকম ভুলে গেছে। দেখ একটা এক্সাম্পল দিয়ে কর, তাহলে ভালো ক্লিয়ার হবে। দিদি আরেকবার বলবো এটা? দেখ ভালো করে শোন, কম্পাউন্ড নিউক্লিয়াস কি করে ফর্ম হয়? দুটো, একটা টার্গেট নিউক্লিয়াস ছিল, একটা প্রজেক্টাইল পার্টিকেলকে দিয়ে তুই হিট করালি, তো প্রজেক্টাইল যে পার্টিকেলটা ছিল সেটার আর কোনো এক্সিস্টেন্স রইল না। সে কি করলো, কম্পাউন্ড, সে ওই নিউক্লিয়াসটার সাথে জুড়ে গিয়ে তৈরি করলো একটা কম্পাউন্ড নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে কম্পাউন্ড নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, সেই কম্পাউন্ড নিউক্লিয়াসটা তৈরি হওয়ার হবে কোন শর্তে? যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে কি তৈরি হয়ে যাবে, নাকি তার জন্য কোনো শর্ত আছে? তো তার জন্য শর্তটা কি? তার জন্য শর্তটা হচ্ছে যে কম্পাউন্ড নিউক্লিয়াসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, যে ও তৈরি হওয়ার সময় যে মাসের নিউক্লিয়াসের রিয়াকশনের ফলে তৈরি হয়, যখন ও ডিকে করে, ডিকে করার সময় অন্য মাসের নিউক্লিয়াস তৈরি করে, এটা হচ্ছে কম্পাউন্ড নিউক্লিয়াসের যে রিয়াকশন, তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো সেক্ষেত্রে ও যখন যেটা যেভাবে যে প্রসেসে তৈরি হচ্ছে, যাদেরকে নিয়ে তৈরি করছে, ডিকে করার সময় তারা হয়তো তৈরি হচ্ছে না, অন্য কিছু তৈরি হয়ে যাচ্ছে, ও ভুলে যাচ্ছে ও কিভাবে তৈরি হয়েছিল। ঠিক আছে, ভুলে গিয়ে সে নতুন ভাবে ডিকে করছে। আচ্ছা, এটা কখন পসিবল হবে? না, যখন আমার ডিকে টাইমটা মাচ লার্জার হবে নিউক্লিয়ার টাইমের থেকে। ডিকে টাইম মানে কি? যে কম্পাউন্ড নিউক্লিয়াসটা তৈরি হয়ে গেছে, এবার ডিকে হচ্ছে, ডিকে হতে ওর কত টাইম লাগছে? যদি ডিকে হতে ওর বেশি টাইম লাগে, সেটা তখন আমার কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হবে। আর নিউক্লিয়ার টাইম মানে কি? নিউক্লিয়ার টাইম মানে হচ্ছে যে রিয়াকশনটা হচ্ছে, সেই রিয়াকশনটা হওয়ার সময় নিউক্লিয়নের সাথে টার্গেট নিউক্লিয়াসের ইন্টারাকশন হয়, তার মানে কি নিউক্লিয়াসের যে রেডিয়াসটা আছে, সেই রেডিয়াসটার ওপরে গিয়ে ও আছড়ে পড়ে, রেডিয়াসটাকে কতক্ষণে ক্রস করতে পারে, মানে ওইটুকু জায়গার মধ্যে রিয়াকশনটা পসিবল, যেখানে নিউক্লিয়নগুলো আছে, দ্যাট ডায়ামিটার, সেই ডায়ামিটারটা ও যে টাইমের মধ্যে ক্রস করে ফেলতে পারে, সেটাকে বলি আমরা নিউক্লিয়ার টাইম। ঠিক আছে, সেই নিউক্লিয়ার টাইমটা যদি ডিকে টাইমের থেকে কম হয়, তাহলে যে কম্পাউন্ড নিউক্লিয়াসটা মাঝখানে তৈরি হয়েছে, সে কম্পাউন্ড নিউক্লিয়াসটা ভুলে গেছে ও কোন দুটোকে দিয়ে তৈরি করেছে, ও ডিকে হওয়ার সময় অন্য কিছু ডিকে করছে। বোঝা গেছে? এটা হচ্ছে কম্পাউন্ড নিউক্লিয়াস যে রিয়াকশন হয় তার প্রপার্টিস। এটা একটা এক্সাম্পল দেখ না, তাহলেই বুঝতে পারবি। দেখ একটা প্রোটন নিয়েছিস, যার এনার্জি ধর 5 MeV, ঠিক আছে, এনার্জি, ভেলোসিটি 3 × 10⁻⁷ m/s, নিউক্লিয়ার ডায়ামিটার নিউক্লিয়াসের কত, 7 × 10⁻¹⁵ m, যার মাস নাম্বার 200। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার টাইম কত হবে? নিউক্লিয়ার টাইম হবে তোর যে ডায়ামিটার বাই ভেলোসিটি, s = vt, পড়েছিস? তা s টা হচ্ছে এখানে ডায়ামিটার, আর v টা হচ্ছে 3 × 10⁻¹⁷ m/s, তো সেখান থেকে আমার নিউক্লিয়ার টাইমটা বেরিয়ে গেল এটা। এবার আমরা এক্সপেরিমেন্টালি মেজার করে দেখা গেছে যে ডিকে টাইমটা কতক্ষণের হয়। ডিকে টাইমটা হয় 10⁻¹⁴ থেকে 10⁻¹⁵ সেকেন্ড। তাহলে নিউক্লিয়ার টাইম 10⁻¹⁔ রেঞ্জে, আর তো ডিকে টাইমটা 10⁻¹⁵ রেঞ্জে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এটা বেশি, ডিকে টাইমটা বেশি এর থেকে, 10⁻⁷ টাইমস লার্জার দ্যান নিউক্লিয়ার টাইম। তাহলে এই রিয়াকশনটার ক্ষেত্রে আমার কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হবে। তার মানে কি, কম্পাউন্ড নিউক্লিয়াস ফরগট দ্য ফরমেশন, ও ফরমেশনটাই ভুলে গেছে কি করে ও ফর্ম করেছিল, ডিকে হওয়ার সময় সে অন্যভাবে ডিকে করেছে। এবার ডিকেটা কিভাবে হবে সেটা কার উপরে ডিপেন্ড করে? বলছি দিদি, এই নোটগুলো দিবা তো নাকি? দিয়ে দিয়েছি অলরেডি। দেখ ডিকেটা, ডিকেটা ফর্ম, ডিকেটা হয়, হ্যাঁ, এই এই ডিকে টাইমটা মানে যে কোনো কম্পাউন্ড নিউক্লিয়াসের ক্ষেত্রেই সেম? না 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 না, এই এক্সপেরিমেন্টের জন্য এটা বার করেছি। ডিকে টাইম কখনো সেম হয়?
ডিকে টাইম তো ও ডিকে আচ্ছা কনস্ট্যান্টের আচ্ছা উপর ঠিক ডিপেন্ড আছে, করবে না, হ্যাঁ ঠিক আছে। রেডিও অ্যাক্টিভিটি পড়াবো, এখনো হয়নি পড়া, রেডিও অ্যাক্টিভিটি হবে, এর পরের দিন নিউক্লিয়ার ফিশন ফিউশন পড়াবো আর রেডিও অ্যাক্টিভিটিটা ধরবো। আচ্ছা তাহলে এই জিনিসটা একটু বোঝা গেল কি, যে কি ব্যাপারটা হয় কম্পাউন্ড নিউক্লিয়াসের ক্ষেত্রে এরকম। হ্যাঁ ঘোষাল এক্সপেরিমেন্টে কি হয়েছিল, ঘোষাল এক্সপেরিমেন্টটা প্রুফ করে দিয়েছিল যে কম্পাউন্ড নিউক্লিয়ার হাইপোথিসিস যেটা বলেছে যে ওরা ভুলে যায় যে কিভাবে ফর্ম হয়েছে, একদম নতুন কিছু ফর্ম করে, সেটাকে ওরা প্রুফ করে দিয়েছিল। কিভাবে না, দুটো ওয়েতে, এই যে জিঙ্ক 30, জিঙ্ক 44, দেখ মাথায় স্টার আছে মানে এটা একটা কি কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয়েছিল, দুটো ওয়েতে এটা তৈরি করা যায়। দেখ কিভাবে তৈরি করা যায়, দাঁড়া 1 মিনিট। কি হলো, হ্যাং করে গেল নাকি রে? দিদি পিডিএফটা অফ করে আরেকবার খোলো। জায়গা ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা এবার দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখ এখানে কি তৈরি হয়েছে, একটা হ্যাঁ কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয়েছে 30 জিঙ্ক 64 স্টার। এটা দুটো প্রসেসে তৈরি হতে পারে, একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে কপার 29-এর রিয়াকশন করে আমি এটা তৈরি করতে পারি, বা নিকেল 28-এর সাথে হিলিয়ামের রিয়াকশন করে এই কম্পাউন্ড নিউক্লিয়াসটা তৈরি করতে পারি। এবার ওরা যখন ডিকে করে তখন কিরাম ডিকে করে, দেখ যে কম্পাউন্ড নিউক্লিয়াসটা তৈরি হলো কিভাবে তৈরি হলো দেখলি তো, কপার 29 আর হাইড্রোজেন 1-এর সাথে, আর আচ্ছা 28। দিদি হ্যাঁ দিদি, এই যে হ্যাঁ, দুটো কম্পাউন্ড নিউক্লিয়াস দুভাবে তৈরি হচ্ছে, দুটোর কি মানে এনার্জি স্টেটটা সেম থাকছে না আলাদা? হ্যাঁ না না ওরকম নয়, হ্যাঁ এক্ষেত্রে এনার্জি স্টেটটা সেম থাকছে। দেখ এক্স এনার্জি স্টেট সেম না থাকলেও মোট কথা তো জিঙ্কটা তৈরি হচ্ছে তার এক্সাইটেড লেভেলে থাকছে, কোনোটা হয়তো ফার্স্ট এক্সাইটেড লেভেলে থাকলো, কোনোটা সেকেন্ড এক্সাইটেড লেভেলে থাকলো। তো অ্যাকচুয়ালি এই পরীক্ষাটার ক্ষেত্রে দুটো সেমই বেরিয়েছিল, ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই দুভাবে আমরা তৈরি করতে পারছিলাম এক্সাইটেড স্টেটেতে কম্পাউন্ড নিউক্লিয়াস। তারপর যখন ওরা ডিকে করছে তখন দেখ যেগুলো দিয়ে ওরা তৈরি হচ্ছে সেগুলো একটাও তৈরি করছে না, জিঙ্কেরই জিঙ্কই ওরা ছাড়ছে, জিঙ্ক জিঙ্কই তৈরি করছে দুটোতে, আর নিউট্রনকে ইজেক্ট করছে। একটাতে কপার তৈরি হলো কিন্তু কপার এখানে 63 ছিল, এখানে 62 তৈরি হলো, আর হাইড্রোজেনটাও হলো কিন্তু একটা নিউট্রন হলো। তাহলে ওরা ভুলে গেছে যে কি করে তৈরি হলো। তাহলে এই যে ডিকে গুলো আছে দেখ, এগুলো সব ফর্মেশনের যে মোডে ফর্ম করেছিল সেই ফর্মেশন মোডের থেকে আলাদা, ইন্ডিপেন্ডেন্ট, কোনো এমন কিছু নেই যে ও যেভাবে ফর্ম করবে সেভাবেই ও ডিকে করবে। এটাই হচ্ছে তোর কম্পাউন্ড নিউক্লিয়ার হাইপোথিসিস, ঠিক আছে। এটা হলো তোর হয়ে গেল ঘোষাল এক্সপেরিমেন্ট এভাবে প্রুফ করেছিল, ঠিক আছে।
এবার একটা প্রুফ কর, আগে যে প্রুফটা হয়েছিল এটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, দেখবি এই পিডিএফটা পাঠিয়ে দিয়েছি। এটা কর, খাতা ঢোক সবাই। A neutron makes an elastic collision with a nucleus of mass number A so that the reduction of energy delta E equal to E into 1 minus A minus 1 by A plus 1 the whole square, where E is the initial energy of the neutron. So, এখানে কি হবে? একটা টার্গেট নিউক্লিয়াস ছিল যার প্রোটন নাম্বার Z আর মাস নাম্বার A, সে কিসে আছে? রেস্টে আছে, ঠিক আছে? তার সাথে একটা নিউট্রনের সাথে কলিশন করেছে, নিউট্রন দিয়ে কলিশনটি ইলাস্টিক কলিশন, তাই তো? ইলাস্টিক কলিশন মানে মোমেন্টামটাও কনজার্ভ থাকবে, এনার্জিও কনজার্ভ থাকবে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি কি নিউট্রনটার ভেলোসিটি হচ্ছে ভি। তারা দুজনেই মিলে প্রথমে একটা কম্পাউন্ড নিউক্লিয়াসকে ফর্ম করলো, কি হয়ে গেল? সে কম্পাউন্ড নিউক্লিয়াসের প্রোটন নাম্বার জেডই রইলো, মাস নাম্বারটা হয়ে গেল এ প্লাস ওয়ান। ওকে, তারপর কি করবে? ও স্টেবল হওয়ার জন্য ডিকে করবে। ডিকে করার ফলে যেটা তৈরি করলো, যে নিউক্লিয়াসটা তৈরি করলো, তার ধর জেড আর এ সেমি, একটা নিউট্রনিও ছাড়লো, কিন্তু কারণ এটা তো ইলাস্টিক কলিশন তো সেম কম্পাউন্ডই তৈরি হবে, কিন্তু আমরা ধরছি ভেলোসিটিটা দুটোর আলাদা হয়ে গেল, ঠিক আছে? এখানে শুধু ভি ছিল আর এটা অ্যাট রেস্টে ছিল। এবার রিয়াকশনটা হওয়ার পর নিউক্লিয়াসটা ভেলোসিটি হলো ভি টু আর নিউট্রনটা হলো মাইনাস ভি ওয়ান। এবার মাইনাসটা কেন হলো না? ও অপোজিট ডিরেকশনে গেল, ওই জন্য মাইনাস সাইনটা এখানে ধরে নিয়েছি। ভ্যালুটা ভি ওয়ান কিন্তু ডিরেকশনটা অপোজিট বলে মাইনাস ভি ওয়ান ধরেছি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কনজারভেশন ল কে অ্যাপ্লাই করে দিতে হবে। মোমেন্টাম কনজারভেশন থেকে কি পাচ্ছি? এম ভি প্লাস জিরো ইকুয়াল টু মাইনাস এম ভি ওয়ান প্লাস এ এম ভি টু। এ এম কেন লিখলাম? কারণ এখানে এর মাস নাম্বার কত? এ। আর একটা নিউট্রনের মাস নাম্বার এম, তাহলে ধরে নিচ্ছি প্রোটন আর নিউট্রনের মাস খুব কাছাকাছি, সেই জন্য আমরা এখানে এর মাস মাসটা তাহলে টোটাল হবে এ ইন্টু এম। ক্লিয়ার? এবার কনজারভেশন অফ এনার্জি থেকে আমি কি পাচ্ছি? এখানে কাইনেটিক এনার্জি আছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এর এনার্জি জিরো, এর কাইনেটিক এনার্জি হাফ এম ভি ওয়ান স্কোয়ার, স্কোয়ার করলাম বলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর এক্স এর কি হবে? হাফ এ এম ভি টু স্কোয়ার। লিখে লিখে কর খাতাতে, হ্যাঁ শুধু দেখিস না, লিখে লিখে কর। তাহলে এক নম্বর ইকুয়েশনে আমি এম গুলোকে সব এলিমিনেট করে দিলাম, করে কি পেয়ে যাবো? ভি ইকুয়াল টু মাইনাস ভি ওয়ান প্লাস এ ভি টু। আর দু নম্বরে তো আমি এম গুলোকে আর হাফ গুলোকে এলিমিনেট করে দিয়ে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি ওয়ান স্কোয়ার প্লাস এ ভি টু স্কোয়ার এটা বার করলাম। এবার এই দুটো থেকে, এখান থেকে ভি টু এর ভ্যালুটা বার করছি, ওয়ান এ যে ইকুয়েশনটা সেখান থেকে ভি টুটা বার হলো কি? ভি প্লাস ভি ওয়ান বাই ক্যাপিটাল এ, সেই ভি টুটাকে টু এ তে বসিয়ে দিলাম। দেখ দেখ তো বলে যাচ্ছে কিনা, ঠিক আছে? এবারে বসিয়ে দেওয়ার পর এবারে ক্যালকুলেশনটা কর। ভি স্কোয়ার এদিকে রইলো, ওদিকে এ প্লাস ভি তার হোল স্কোয়ার এর ফর্মুলায় ভেঙে দিলাম। দেখ ভাঙার পর ভি ওয়ান স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিয়েছি বোথ সাইড, বোথ সাইড কে ভি ওয়ান স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম।
ডিভাইড করলে এটা আসছে, এটা হ্যাঁ দিদি হ্যাঁ ওটাই দিদি। আছে। এবারে এখানে হ্যাঁ ভি বাই ভি ওয়ান কে এক্স ধরে নে, তাহলে ইকুয়েশনটা অনেক সহজ হয়ে যাবে। এক্স ধরে নে, ধরে এই আগের ইকুয়েশনটাতে ভি বাই ভি ওয়ান ইকুয়াল টু এক্স বসিয়ে দে। দেখ এই লাইনটা আসছে কিনা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 বাই এ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2 এক্স। এবার এখান থেকে এক্স স্কোয়ারটাকে এদিকে বাঁদিকে নিয়ে চলে আয়, এসে কমন নিয়ে নে, গুণ করে দিয়েছি ব্র্যাকেটের সাথে 1/এটাকে নিয়ে এদিকে নিয়ে চলে এসেছি। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/এ ইকুয়াল টু ডান দিকে কি রইলো, 1 প্লাস 1/এ প্লাস 2x/এ। এবার একটুখানি ক্যালকুলেশন করে নিয়ে সব কটাকে বাঁদিকে নিয়ে চলে এসেছি, যেখানে সব কটার নিচে এ আছে, তাহলে এ দিয়ে ভাগ গুণ করে দিলেই সব এগুলো চলে যাবে, দিয়ে এইটা আসবে আলটিমেটলি এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস 1 মাইনাস 2x মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এসে গেল, দ্বিঘাত সমীকরণ। তারপরে আমাদের সিদ্ধর আচার্য কাকু আছে, সেটা দিয়ে করে দিতে হবে। এক্স এর ভ্যালুটা বার কর, দেখ এক্স এর ভ্যালু কি হচ্ছে। এটা কি এক্স এর ভ্যালু আসছে, এ প্লাস 1/এ মাইনাস 1 অর এক্স ইকুয়ালস টু মাইনাস 1 আসছে কিনা দেখ। হ্যাঁ দিদি এসেছে। তো এবার দেখ এক্স ইকুয়ালস টু মাইনাস 1 কখনোই হতে পারবে না, যদি এক্স এক্স ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম ভি বাই ভি ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 1 মানে কি ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ভি ওয়ান, এটা তো কখনোই পসিবল নয়। কেন পসিবল নয়, কারণ দেখ এই ভিটাই ডিভাইড হয়ে এই দুটো ভেলোসিটি পেয়েছে, তাই তো? এইটা যদি এটার সাথে সেম হয়ে যায় তার মানে এই নিউক্লিয়াসটা রেস্টেই থেকে যাবে, তাই না? ভিটু তাহলে জিরো হয়ে যাবে, সেটা তো পসিবল নয়। তাহলে আমাদের সলিউশনটা আমরা কোনটাকে নেব, এক্স ইকুয়ালস টু এ প্লাস 1/এ মাইনাস 1, তাহলে ভি বাই ভি ওয়ান ইজ ইকুয়ালস টু এ প্লাস 1/এ মাইনাস 1। তাহলে চেঞ্জ ইন এনার্জি কি হবে, প্রথমে আমার আবার চলে আয় আগেরটাতে, প্রথমে আমার এনার্জি ছিল 1/2mv² ঠিক আছে, নিউট্রনের এনার্জি বলেছে তাই তো, নিউট্রনের কাইনেটিক এনার্জিটা বার করতে হবে এখানে কতটা ডিফারেন্স হয়েছে। প্রথমে ছিল 1/2mv², তারপরে কি হয়েছে 1/2mv1² তাহলে এটারই ডিফারেন্সটাই হচ্ছে আমার চেঞ্জ ইন এনার্জি, ঠিক আছে বসিয়ে দে। এম কমন নিয়ে নিলাম, mv² কমন নিয়ে নিলাম, কমন নিলেই ওখানে চলে আসবে v1/v² এবার এখানে v/v1 বেরিয়েছে, v1/v মানে উল্টে গেছে, উল্টে জাস্ট বসিয়ে দে দেখ এসে যাবে, এটা প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ দিদি এসে গেছে, হয়েছে সবাইকার হচ্ছে এটা, এসেছে হ্যাঁ দিদি হয়েছে। এরকম কিছু কিছু রকম প্রুফ টুপ করতে দেয়, এগুলো আগে আসতো এখন আর আসে কিনা মানে এই প্রুফটা মানে ইয়ারে এসেছিল, হ্যাঁ প্রুফটা কোনো ইয়ারে এসেছিল হ্যাঁ আগে, মানে আগে কি বলতো কোশ্চেনের সেটাতে এরকম থাকতো অনেক প্রুফ,
আমাদের সময় আসেনি, কিন্তু আগে আসতো। এমনি অনেক দেখবি বইয়ের পেছনে এক্সারসাইজ থাকে, তো সেই এক্সারসাইজ গুলো করবি, যে বইগুলো দেখবি সিইউ এর তোদের সিলেবাসের তলায় দেখবি অনেক বই সাজেস্ট করা আছে, বইয়ের নিচে। আমি একটা বানিয়ে দেবো তোদের, কিন্তু আমার টাইম হয়নি, বানিয়ে দেবো, তোরা ওখান থেকে এক্সারসাইজ গুলো করতে পারিস। ওইখান থেকেই দিয়ে দেয় আনকমন কোশ্চেন, মানে ওই যে কোনো একটা বইয়ের এক্সারসাইজ থেকেই দেয়, কেউ আর অত মাথা খাটায় না, এই ওখান থেকে ধরা বাঁধা কোশ্চেনই মোটামুটি আসে নিউ আর কি। ঠিক আছে, এতটাই করেছি, আমি আর করিনি, তো বোর্ডে করতে গেলে আরো টাইম লেগে যেত। পিডিএফটা তোদের পাঠিয়ে দিয়েছি, আমি দেখছি, জানিস তো তোদের রেকর্ডিং নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তো আমি যদি পারি পুরো, মানে যে কটা ক্লাস হলো, 6টা ক্লাস হলো, 6টা ক্লাসের পড়ানোটা যদি শর্ট শর্টে একটু ভিডিও বানিয়ে দিতে পারি, তাহলে তোদের পাঠিয়ে দেবো। ঠিক হ্যাঁ, আছে, আগের দিনের রেকর্ডিংটা ঠিকঠাকই ছিল, শুধু একটুখানি জুম করে যদি রেকর্ডিংটা করতো তাহলে ভালো হতো, আচ্ছা মানে সমস্ত কিছু দেখা যাচ্ছে, ওই জন্য বোর্ডটা ভালো দেখা যাচ্ছে না, বোর্ডে লেখাগুলো অস্পষ্ট একটু লাগছে, মানে বোর্ডটা যদি একটু কাটতো, এটা যদি একটু জুম করতো তাহলে পরিষ্কার হয়ে যেত আগের রেকর্ডিংটা। আচ্ছা, তোরা মানে তোদের এত কম ক্লাস করে কেন? তোদের কি শাহনওয়াজ স্যারের ব্যাচে ওরকম কম ক্লাস করে, নাকি নিউক্লিয়ারেতেই করে এত কম ক্লাস? হ্যাঁ বল, কেউ একজন বল। তোরা তো মোটামুটি রেগুলার ক্লাস করিস, মানে ব্যাপারটা কি অনলাইন বলেই সমস্যা, করতে চাইছে না ক্লাস? হ্যাঁ, স্যারের ব্যাচে 1500 কখনো 21 এরকম করে। হ্যাঁ মানে লাইভ বলে এমনি কমই থাকে, মানে এরকমই থাকে সব। অ্যাকচুয়ালি কি হচ্ছে জানিস তো, অনলাইন বলে না সবাই ভাবছে রেকর্ডিং তো আছেই, পরে ঠিক দেখে নেব, কিন্তু ওটা পাহাড়ই হয়ে যাবে পরে গিয়ে, পাহাড় থেকে আর নামতে পারবি না। প্রথম থেকে পর নিউক্লিয়ার অনেক সহজ অন্যান্য গুলোর থেকে। তোদের আর কি আছে এই সেমেতে নিউক্লিয়ার ছাড়া? লেজার অ্যান্ড আমার তো ফাইবার আছে, আরেকটা লেজার আছে। লেজার আরো আমার লেজার আর ফাইবার আছে, আর ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ইলেকট্রোম্যাগনেটিক, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, লেজার অ্যান্ড অপটিক্স। নিউক্লিয়ার, হ্যাঁ তোদের অনেক বেশি চাপ দিয়ে দিয়েছে সেমিস্টারেতে, কি আর করবি। যাই হোক, কয়েকজন রেগুলার ক্লাস করে আমার ভালোও লাগে, এরকম এত কম ক্লাস করলে খারাপও লাগে যে কেউ পড়াশোনাটাকে সিরিয়াসলি নিচ্ছে না। দেখ, যদি কম স্টুডেন্ট হতো একটা কথা ছিল, এত স্টুডেন্টের মধ্যে যদি 14-15